বিড়াল, হাউ আর ইউ? তুমি এত দিন যা চেয়েছিলে আজ তাই হয়েছে। আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, এবার তুমি ভাবো কি করবে। হোয়াট ইজ দিস? আমি আর পারছি না, এতদিনে বুঝেছি স্বামী ছেলে মেয়ে সংসার কেউ কারো নয়। তার মানে তুমি কি সুইসাইড করতে যাচ্ছ নাকি? বি সিরিয়াস, এখন বলো তুমি কোথায় আছো। আমি সমস্ত পেপার রেডি করে ফেলেছি, আজই আমরা রেজিস্ট্রি করব। লিসেন, তোর মাথা ঠিক আছে তো? পারলে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখি না। মানে তোমার চাহিদা আর আমার ঘাটতি, এর মাঝখানে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? মাসুদ, তুমি কি বলছো জানো? আজ এত বছরের সম্পর্ক তোমার জন্য আমি ছেড়ে চলে এসেছি। ঠিক সেরকম ভাবে এই সম্পর্কটাকে ভুলে যাও কেমন? আই থিঙ্ক আমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তুমি নিজের চেহারাটাই আয়নায় দেখতে ভুলে গেছো। এখন এসব কথা বলার মানে কি? মানে একটাই, আমি এখন ব্যস্ত আছি। দেখি আন্টি, আপনি এখানে? কোথাও বেরিয়েছিলেন নাকি? মানে ওই আর কি। আপনি কিছু জানেন না? কি জানবো? আসলে আঙ্কেল ওদিকে। আঙ্কেল? মানে কোন আঙ্কেল? মানে আপনার হাজবেন্ড, আজ সকালে তো উনি সুইসাইড করেছেন, আপনি জানেন না? আপনি আগের বাড়ি যান। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না, যেদিন আমি থাকবো না সেই দিন তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। বা, আমি তো বলবো বাবার কোনো দোষ নেই, সব দোষ তোমার। অয়ন! আচ্ছা মা, তুমি বাবার সাথে সবসময় ঝগড়া করো কেন বলো তো? চুপ, বড্ড পাকা হয়েছো না? দেবো নাকি গানটা মোলা?